মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ধর্নায় বসেন। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেন, দিল্লিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে। এরই প্রতিবাদে এবং অবিলম্বে নেট পোস্ট গ্রাজুয়েট উত্তীর্ণ জুনিয়র ডাক্তার নিয়োগের কাউন্সেলিং করা। ধর্নার এখানে যে মূল কারণ, প্রাথমিক কারণ বলতে, সেটা হচ্ছে দিল্লিতে ডাক্তারদের ওপর বর্বরোচিত আক্রমণ একজন জুনিয়র ডাক্তারের ওপর। এবং তার দাবি এটা ছিল না যে আমাদের স্টাইপেন্ড বাড়াতে হবে বা আমাদের কাজের চাপ কমাতে হবে। তার দাবি ছিল একটি, যে তার আইনত যেটা দাবি যে আমাদের পরের বছরের যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং বা পরের বছরের যারা জুনিয়র ডাক্তার তারা আসছে না। এবং তার একমাত্র কারণ যেটা, সেটা হচ্ছে যে কোর্টে যে মামলাটা চলছে সেটাকে বারংবার এটা নিয়ে প্রায় তিনবারের মতো দেরি করা হচ্ছে। তো এই যে দেরি করার জন্য হাসপাতালের কাজই হ্যাম্পার্ড হচ্ছে রোগী পরিষেবা, সেইটাই ছিল তার একমাত্র দাবি। এই যে কাউন্সিলিং প্রসেস, সেটাকে তাড়াতাড়ি করে করা, একটু তাড়াতাড়ি করা, কারণ দাবিটা যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে রোগীদের। এইটার জন্য, শুধুমাত্র এইটা বলার জন্য যে একটি পিসফুল প্রোটেস্ট, একটা শান্তিপূর্ণ একটা প্রোটেস্ট, সেটার উপরে পুলিশ লাঠিচার্জ করেছে, এইটার প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে সবাই মিলে বসেছি। এবং আমাদের একটাই দাবি, ডাক্তাররা যারা করোনার সময়, যাদের প্রাণ দিয়ে, অনেক ডাক্তার মারা গেছেন করোনার সময়, সেই সময় যারা প্রাণ দিয়েছেন তাদের কথা মাথায় রেখে যেন পুলিশের এরকম অত্যাচার আর না হয়, এবং নিট কাউন্সিলিং, নিট পোস্ট গ্রাজুয়েশন কাউন্সিলিং যেন আরও বেশি তাড়াতাড়ি হয়, এটাই হচ্ছে এখানকার। পরিষেবা আজকের মতো এখনও যতদূর জানি চালু আছে, কিন্তু যদি এরকম আরও চলে তাহলে কী হবে সেটা তো এখন বলা যাচ্ছে না। চিকিৎসা পরিষেবায় কী ব্যাহত হবে সেটা নিয়ে আমরা এখনও ফার্দার কী স্টেপস নেবো আমরা ভাবিনি। আমাদের আজকে এই পিসফুল প্রোটেস্ট আমরা করছি, এমার্জেন্সি পরিষেবা চলছেই আপাতত, এমার্জেন্সি কোনো রোগীরই কোনো অসুবিধা হচ্ছে না। আজকে আমাদের এই প্রোটেস্টের ফলাফল কী হয় সেইটার উপর ডিপেন্ড করে ফার্দার আমাদের কী অ্যাকশনস নেওয়া হবে সেটা আমরা ডিসাইড করবো, ওটা এখন আমরা কিছু ডিসাইড করিনি। আমাদের মেন ডিমান্ড এটাই ছিল যে নিট পিজির কাউন্সেলিংটা যাতে তাড়াতাড়ি করা হয়, সো দ্যাট আমাদের জুনিয়র ইয়ার্সরা আসে। আজকে দু বছর ধরে হাসপাতালে তিনটে ব্যাচের জায়গায় দুটো ব্যাচ পুরো পরিষেবা দিয়ে চলেছে, এবং এটা মানে এতে রোগীরই অসুবিধা হচ্ছে, কারণ কি যেটা দশজনের করার কথা সেটা দুজন মিলে করছে। তাই জন্য যাতে নিট পিজি কাউন্সিলিংটা তাড়াতাড়ি হয়, পরীক্ষা হয়েছে সেই অগস্ট মাসে, আজকে ডিসেম্বর মাস, কাউন্সিলিংয়ের কোনো স্টেপ হয়নি। একটা কাউন্সিলিং প্রসেস শেষ হতে 4-5 মাস সময় লাগে, তো এখনও 4-5 মাস বাদেও আমাদের জুনিয়ররা কেউই আসবে না। তো এই যে এতদিন ধরে একটা ব্যাচ মানে আপনি বুঝতে পারছেন কত জুনিয়র ডাক্তার অল ওভার ইন্ডিয়া, তারা র্যাঙ্ক করেও বাড়িতে বসে আছে, পরিষেবা দিতে পারছে না, করোনার থার্ড ওয়েভ চলে আসছে। তো এই যে লেস ওয়ার্কফোর্স নিয়ে আমরা কাজ করছি যাতে ওয়ার্কফোর্সটা বাড়ে, কাউন্সিলিং তাড়াতাড়ি হয়, সেই জন্যই আমাদের ডিমান্ড ছিল। সেটা মানে খুবই শেমফুল, আমরা লাস্ট 2 ইয়ার্স ধরে করোনাকে যেভাবে আমরা হ্যান্ডেল করে চলেছি, এত ডক্টর্স নিজেদের লাইফ স্যাক্রিফাইস করেছে এর জন্য, মানে আজকে মনে হচ্ছে সেই সব মানে আমাদের স্যাক্রিফাইসের কোনো ভ্যালুই নেই। কারণ কি আমাদের ডিমান্ডটা তো আমরা কম ডিউটি করব বা বেশি স্টাইপেন্ড পাবো সেটা ছিল না, আমাদের ছিল যাতে আমরা আরও ম্যান ওয়ার্ক পাওয়ার পাই, সো দ্যাট উই ক্যান হ্যান্ডেল দ্য করোনা মোর এফিশিয়েন্টলি, যেটা নেক্সট ওয়েভটা আসছে, ইম্পেন্ডিং ওয়েভ আসছে আপনারা সবাই জানেন। এইটুকু কম ওয়ার্কফোর্স দিয়ে, আমাদেরকে দিয়ে সব কাজ করিয়ে নিয়ে এরকমভাবে তো পেশেন্টেরই ক্ষতি হচ্ছে, আমরা সেটার জন্যই ডিমান্ড করেছিলাম। তারা জানান তাদের আন্দোলনের ফলে জরুরি পরিষেবা ব্যাহত হয়নি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।